ঈদের পর সরকার পতনের আন্দোলনে নামবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ কথা বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকারকে সরাতে সব দলকে এক মঞ্চ থেকে বলতে হবে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। রাজধানী শান্তিনগরে একটি হোটেলে নাগরিক ঐক্যের ইফতার ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন বাংলাদেশ ধ্বংসের কিনারায় বলেই জনগণ এই ফ্যাসিস্ট সরকারের পতন চায়। ঈদের পরে সবাই মিলে আবার আন্দোলনে নামতে পারব, একসাথে এক মঞ্চে পারি বা না পারি যুগপৎ একসাথে একই কর্মসূচির ভিত্তিতে এই সরকারের পদত্যাগ নিশ্চিত করে আর একটা সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্যে রাজপথে নামবো।